হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুল। প্রত্যেক মাসের ইংরেজির প্রথম তারিখ থেকেই রদ হয়ে যায় বেশ কিছু পুরানো নিয়ম এবং জারি হয় নতুন নিয়ম, আর এ মাসও তার বিপরীত নয়। এই লকডাউনের মাঝেই কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে সারা দেশ ও রাজ্য জুড়ে বদলে যাচ্ছে 15টি বিশাল বড় নিয়ম, এবং এর সাথেই রয়েছে লকডাউনের মাঝেই রাজ্যবাসীর জন্য দারুণ সুখবর। শুধু তাই নয়, রয়েছে যদি আপনার বাড়িতে রান্নার গ্যাস থেকে থাকে অথবা যদি আপনি সরকারি কোনো যোজনা থেকে সুযোগ সুবিধা নিতে ইচ্ছুক হয়ে থাকেন, এবং যদি আপনার ভারতীয় স্টেট ব্যাংক ও ব্যাংক অফ বরোদার বই থেকে থাকে, এবং এর সাথেই রয়েছে ভারতবর্ষের যে কোনো ব্যাংকে যদি আপনার ব্যাংকের বই থেকে থাকে, এবং স্পেশালি ব্যাংক অফ বরোদা এবং স্টেট ব্যাংকের যদি বই থাকে, এবং ইপিএফ অর্থাৎ যদি আপনি কোনো কোম্পানি অথবা সরকারি অফিসে কাজ করেন, এসআইপিএফ বা ইপিএফ এর সঙ্গে যুক্ত থেকে থাকেন, তাহলে আজকের প্রত্যেকটি আপডেটই জানা মূলত আপনার একান্ত প্রয়োজন। কারণ পয়লা জুন থেকেই বদলে যাচ্ছে সারা দেশ জুড়ে বেশ কয়েকটি নিয়ম, যার ফলে ব্যাপক পরিমাণে প্রভাব পড়তে পারে সাধারণ জনজীবনে। তাই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এমনও হতে পারে এক নাম্বার অথবা দু নাম্বারটা দেখলেন অথবা চার নাম্বার পর্যন্ত গিয়ে ভিডিওটিকে ব্যাক করে দিলেন, আর পাঁচ নাম্বার অথবা ছ নাম্বারটাই ছিল এই লকডাউনের মাঝে আপনার জন্য বড় সুখবর, আর আপনি সেটাই মিস করে ফেললেন। তো ফ্রেন্ডস, আজকের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে অতি অবশ্যই একটা লাইক আর বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেট গুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো ফ্রেন্ডস যে নিয়মগুলি বদলাতে চলেছে সেগুলি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই, লকডাউনের মাঝে রাজ্যবাসীর জন্য দারুণ একটি সুখবর ঘোষণা করলেন। চলুন দেখে নেওয়া যাক সরাসরি। যে আমাদের কাছে কিছু রিকোয়েস্ট এসেছে, যেহেতু 16 তারিখ পর্যন্ত বিধিনিষেধ চলবে, তাই যেমন বই বই বইয়ের দোকান, বইপাড়া, ধরুন রিটেল মার্কেট, যেটা হচ্ছে ওই জিনিসপত্র মুদির দোকান থেকে শুরু করে বিভিন্ন পাড়ায় যেসব দোকান থাকে, এইরকম আরও অনেক দোকান আছে। সুতরাং যেহেতু আমরা শাড়ির দোকান এবং সোনার দোকান, তাদের ইন্টারেস্টে আমরা 12টা থেকে 3টে খোলা রেখেছিলাম, এর সাথে রিটেল মার্কেটের দোকানগুলো যুক্ত হবে। আর এছাড়াও আইটি সেক্টরে 10% অফ স্ট্রেংথ তারা আইটি সেক্টরে কাজ করতে পারবে, এটাও অ্যালাউ করা হচ্ছে। আর কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিসের ব্যাপার আমি আগেও আপনাদের বলেছিলাম যে যদি কোনো কনস্ট্রাকশন কোম্পানি নিজের কর্মীদের ভ্যাকসিনেশন দিয়ে তাদের যদি কাজে লাগায়, সেটাতে আমাদের কোনো আপত্তি নেই, প্রোভাইডেড সোশ্যালি ডিস্টেন্সিং মেনটেন করে, মাস্ক পরে এবং ভ্যাকসিনেশন নিয়ে, তবেই আমরা তাদের অ্যালাউ করব। এরপরে রিপোর্টটি রয়েছে, পয়লা জুন থেকে 50% যাত্রী নিয়ে বিমান উঠতে পারবে, পাশাপাশি বিমান সংস্থাগুলিতে যাতে লোকসানের মুখে না পড়ে তার জন্য বিমান সংস্থাগুলি ভাড়া বাড়াচ্ছে 13-16%, অর্থাৎ বিমান পরিষেবায় এবার বাড়তে চলেছে ভাড়া। অন্যদিকে 50% যাত্রী নিয়ে এবার তারা যাতায়াত করতে পারবে। এরপরে রয়েছে, যদি আপনি কোনো কোম্পানিতে অথবা সরকারি অফিসে কাজ করেন, যদি আপনি এসআইপিএফ এর সঙ্গে যুক্ত হয়ে থাকেন, তাহলে এই আপডেটটি জানা মূলত একান্ত প্রয়োজন। বলা হচ্ছে ইপিএফ এর নিয়োগকারী পয়লা জুন থেকে আধার লিংক বাধ্যতামূলক করা হচ্ছে। এক্ষেত্রে আধার লিংক করা না থাকলে ইপিএফ অ্যাকাউন্ট সংস্থার তরফ থেকে দেওয়া টাকা জমা হবে না। ইপিএফ 142 ধারার অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ যদি আপনার ইপিএফ থাকে আর এতদিন পর্যন্ত কোনো কারণে, হয়তোবা আপনার আধার কার্ডে ভুল রয়েছে অথবা ডেট অফ বার্থ ম্যাচ করছে না, এর ফলে আপনি ইপিএফ এর সঙ্গে আধার লিংক করতে পারেননি এতদিন পর্যন্ত, তবে কাল থেকে আপনার ইপিএফ এর টাকা আর জমা হবে না যদি আপনার ইপিএফ এর সঙ্গে আধার লিংক না করা থাকে। তাই আপনার ইপিএফ এ যদি কোনো সমস্যা থেকে থাকে, সমস্যাটি অতি জলদি মিটিয়ে নিন, নাহলে লসের উপর লসের মুখ দেখবেন আপনি। এরপরে রয়েছে ইনকাম ট্যাক্সের তরফ থেকে, বলা হচ্ছে আগামী পয়লা জুন থেকে 6 জুন পর্যন্ত আয়কর দপ্তরের ওয়েবসাইট
ওয়েবসাইট বন্ধ থাকবে। পরিবর্তে 7 জুন থেকে নতুন ওয়েবসাইট আনা হবে, যেখানে খুব সহজে আয়কর জমা দেওয়া হবে। অর্থাৎ ইনকাম ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে পরিষেবাটি আরো সহজ করার জন্য এবার থেকে কিছুদিনের জন্য ওই ওয়েবসাইটে কাজ চলার জন্য বন্ধ থাকবে। পরিবর্তে আগামী 7 জুন থেকে নতুন একটি ওয়েবসাইট আনা হবে, যেখান থেকে খুব সহজেই আয়কর অথবা ইনকাম ট্যাক্স জমা দিতে পারবেন। এরপরে রয়েছে আরো একটি বড় আপডেট, সরকারি স্কিম বা যোজনার ক্ষেত্রে বড় সড় রদবদল। একাধিক স্মল সেভিং স্কিম যেমন PPF, NSC, KVP, সুকন্যা সমৃদ্ধি যোজনার মতো একাধিক যোজনায় সুদের রদবদল ঘটতে চলেছে 1 জুন থেকে। প্রত্যেক 3 মাস অন্তর অন্তর এই সকল ক্ষুদ্র সঞ্চয়ে সুদের হার নির্ধারণ করা হয়, আর সেই মতো 1 জুন চলতি বছরের দ্বিতীয়বার সুদের হার নির্ধারণ করবে এবার কেন্দ্র সরকার। এরপরে রয়েছে আজ আরো একটি বড় আপডেট, পরিবর্তন হতে চলেছে ব্যাংকের তরফ থেকে বেশ কিছু নিয়ম। হ্যাঁ ফ্রেন্ডস, বলা হচ্ছে 1 জুন থেকে ব্যাংক অফ বরোদা তাদের চেক পেমেন্টের ক্ষেত্রে নিয়ম পরিবর্তন করছে। এই দিন থেকে তারা চেক পেমেন্টের ক্ষেত্রে পজিটিভ পে সিস্টেম চালু করতে চলেছে। ব্যাংক অফ বরোদার তরফ থেকে জানানো হয়েছে, গ্রাহকরা যখন 2 লক্ষ টাকা বা তার বেশি চেক প্রদান করবে সেই ক্ষেত্রে এই নিয়ম মেনে চলতে হবে। চেক জালিয়াতি রুখতে ব্যাংক অফ বরোদার বড় পদক্ষেপ। এবারে যদি কেউ 2 লক্ষ টাকার বেশি চেক ফেলে তাহলে ওই চেক ক্লিয়ারের সময় গ্রাহকের কাছে ব্যাংকের তরফ থেকে একটি কল আসবে, আর ওই গ্রাহক যদি সম্মতি দেয় তবেই হবে চেকটি ক্লিয়ার। এক্ষেত্রে ব্যাংক অফ বরোদার গ্রাহকদের জন্য দারুণ সুখবর। এর সাথেই রয়েছে ঘূর্ণিঝড় ইয়েসের ফলে যাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তাদের জন্য দারুণ একটি সুখবর। কৃষি ক্ষেত্রে ক্ষয়ক্ষতি হলে 1,000 থেকে 2,500 টাকা আর্থিক সাহায্য দেবে কৃষি দপ্তর। তবে অন্যদিকে জানানো হচ্ছে বাড়ি ঘর বেশি ক্ষতিগ্রস্ত হলে 20,000 টাকা পাবে এবং আংশিক ক্ষতি হলে 5,000 টাকা দেওয়া হবে। টাকা দেবে বিপর্যয় মোকাবেলা দপ্তর। অন্যদিকে গৃহপালিত পশু ক্ষতি হলে টাকা দেবে প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর। এছাড়া মহিষ গরুর ক্ষেত্রে 30,000 টাকা, ছাগল ভেড়া মারা গেলে 20,000 টাকা, নৌকা ভেঙে গেলে 5,000 টাকা, নৌকায় সামান্য ক্ষতি হলে 500 টাকা, জাল কেনার জন্য 2,000 টাকা, তাঁতিদের জন্য আর্থিক সাহায্য করা হবে 5,000 টাকা পর্যন্ত, ক্ষতিগ্রস্ত চাষীদের 5,000 টাকা পর্যন্ত সাহায্য করা হবে। অপরদিকে জানানো হচ্ছে গুগল স্টোরেজ অর্থাৎ গুগল ফটো স্টোরেজের ক্ষেত্রে আগামী 1 জুন থেকে গ্রাহকদের সীমাহীন স্টোরেজ বন্ধ হয়ে যাচ্ছে। পরিবর্তে গ্রাহকরা 15 GB পর্যন্ত স্টোরেজ পাবেন বিনামূল্যে। এরপরে আরো স্টোরেজ ব্যবহার করতে হলে এবার তাদেরকে মূল্য দিতে হবে। এবং রয়েছে রান্নার গ্যাস নিয়ে আজ আরো একটি বড় আপডেট, প্রত্যেক মাসের 1 তারিখ থেকে পরিবর্তন হয় রান্নার গ্যাসের দাম। তবে এবারেও রয়েছে ব্যাপক সম্ভাবনা দামে কিছু পরিবর্তনের। বলা হচ্ছে জুন মাসের প্রথম দিন থেকেই 14 কেজি সহ 19 কেজি রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দাম পরিবর্তিত হতে পারে। আর এই আপডেটের মধ্যে কোন আপডেটটি আপনার জন্য সহজ বা আপনার উপকারে আসতে পারে বা আপনার কোনটি ভালো লেগেছে অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এবং আমাদের দেওয়া ইনফরমেশনগুলি যদি আপনাকে ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।